আমি বান্দার কোনো দাম নাই, আমি বান্দার কোনো দাম নাই, কিন্তু আজ ভেনির না ভিড় মধ্যে মিজান ময়দানে এত মানুষ, খানার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, এত মানুষ বসে আছে, বসার বিছানাটাও তেমন মানসম্মত নয়, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দুনিয়ার কেউ যদি ডাকতেন কত র‍্যাব কত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগতো, সাথে কুকুরও প্রয়োজন হতো, কারণ মানুষের উপরে বিশ্বাস দুর্বল হয়ে গেছে, মানুষ বড় নিমক হারাম, বডিগার্ড সাহেবও বডির উপরে আঘাত করে, মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে বিশ্বাস নাই, কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মানুষের সাথে বেইমানি করে না, এজন্যই তো টাকা পয়সা দিয়ে কুকুর খরিদ করে এনেছে নিরাপত্তার সাথে, এরপর মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা বড় কষ্ট হয়ে যেত, বসার জন্য কত ভিআইপি ব্যবস্থা লাগতো, কত খানার আয়োজন, একটু যদি উল্টা পাল্টা হতো তো চেয়ারের বাড়ি শুরু হয়ে যেত, অথচ এখানে খানার আয়োজন নাই, টাকার আয়োজন নাই, ঘাড়ি বাড়ার কোনো প্রয়োজন নাই, এরে নবীর উম্মতের দল, এই যে মহাব্বতের নজরে সবাই বসে আছে, বিছানাটাও বড় দুর্বল, আপনাদেরকে যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়া এই চাটাই দিত মহাব্বতে কেমন জুতা খাইত, কিন্তু এখানে যারা বসে আছে কারো মনে কোনো কষ্ট নাই, নাই তো নাই, যদি জিজ্ঞেস করা হয় হে আল্লাহ পাকের বান্দা আপনারা এখানে যে বসলেন এই নর্মাল বিছানায় কতক্ষণ বসে থাকবেন, আমার মনে হয় জিজ্ঞাসা যদি করি আল্লাহর বান্দারা মহাব্বতে বলবে কোরআনের পাখির মাধ্যমে আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা মহাব্বতে থাকতে রাজি, ই কালামে জিন্দা কোরআনে হাকিম এত আকর্ষণ কেন শুধু আল্লাহর কোরআন আর আমার পয়গম্বরের আদর্শের টান, কারণ আপনারা মাইকিং প্রচার মাধ্যমে শুনে আসতেছিলেন 13 তারিখ 12 তারিখ মিজান ময়দানে মাহফিল, কারা আলোচনা করবেন তাদের নামও শুনেছেন, গাড়ি ভাড়া করে আপনারা এসেছেন, হাফিজুর রহমান আসবে, আসার পরে যদি দেখতেন আমি সুন্দরভাবে দাড়িটা কেটে প্যান্ট শার্টটাই লাগায় বসছি, আল্লাহর মহাব্বতে বলবেন কাউকে খুশি করার জন্য না, বলেন আপনারা থাকতেন নি কেন, আমি তো গতকালকের হাফিজি, গত বছর আসছি এখন আসছি, চেহারাও পাল্লায় নেয় ওইভাবেই তো, বসবেন না কেন, হকীকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস পাহার কারে কে বাসি বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদার নবীর আদর্শের আকর্ষণ আর কিছুই না রে ভাই, আমার মধ্যে কিছুই নাই, আমি একটা মাটির বানানো গোলাম, সমুদ্রের পারের এক ফ্যামিলির আমি সদস্য রে বাবা, আজ এখানে আসলাম
এত সম্মান কেন আমার ব্যক্তি স্ট্যাটাসের কারণে না, একমাত্র আল্লাহ পাকের কোরআনের আকর্ষণ। আমার ব্যক্তিগত মাতবরই বাহাদুরি, এজন্যই তো মুমিনের আদর্শ রে ভাই। আমি বান্দার যেহেতু কোনো দাম নাই, আমি বান্দাকে দু চারটা কথা যদি কেউ গালি দিয়া বলো কষ্ট নেই না, কিছু জবাব দেই। কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হইলাম, নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি, ওই আদর্শ নিয়া আর কোরআন নিয়া ইসলাম নিয়া যদি কেউ এক তিল পরিমাণও যদি কেউ উল্টা দিকে প্রবাহিত হয়, চোখ দুইটা খোলা থাকা অবস্থায় কখনো তা মেনে নিতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন এমন দামি একটি কিতাব, যে কিতাব খুলে তাকায় দেখলেও সব, এমন একটি দামি কোরআন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরস্থ হলেন ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা, কবরের কি হালাত, সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে কোন আমলের কারণে? বলে একটা সামান্যতম আমল। কি সেই আমল? বলে আমি একদিন সফরে রওনা, রাত্রি যাপনের জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য, জঙ্গলার পাশে একটি ছোট ঘর, কোন রকম আমাকে একটা ভাঙা চোরা রুম দিল রাত্র যাপনের জন্য। আমি রুমের মধ্যে শুইতে গিয়া যখন পাটা খুলে দিলাম, পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ তাআলার এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে ঘুমায় থাকব আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে, এটা কেমন হয়? আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়ে দাঁড়ায় গেলাম। কোরআনটা অন্য রুমে রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম, কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম। হায় হায়, আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না, প্রয়োজনে ওই কোরআন তো ওই জায়গায় থাকবে, আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো, আল্লাহর কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো তা হতে পারে না। মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা আবার জায়গায় রাখলাম, আমি অন্য রুমে আর একটু নিম্ন ময়লা যুক্ত বিছানায় ঘুমাইলাম। আল্লাহর কাছে আমলটা এত দামি হয়ে গেল, কোরআনের আজমত আর আদব রক্ষা করলাম। আল্লাহ তাআলা বললেন রে মাহমুদ, এই আদবের বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজফদাখা ইলমে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশত ফজলেরা। এত বড় একটা দামি কিতাব যে বিধর্মীরাও সম্মান করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন শুরুতে আলিফ লাম মিম, কোরআনের বিভিন্ন জায়গায় এই অক্ষরগুলো দিলেন, এটি আরবি বর্ণ। তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, হামিম, এগুলো আরবি অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে ভাষা শেখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শেখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি আদর্শ লিপি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সরু সারে আ ক খ গ
ইংরেজি ভাষা শেখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে, ABCDZ পর্যন্ত। হিন্দি উর্দু ফার্সি শেখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে, ওই অক্ষরগুলো না চিনলে না জানলে ওই ভাষা শেখা যায় না, জানা যায় না। আরবির বর্ণ বাংলা বর্ণ যাই আছে, এক একটা অক্ষর না আলাদা কোনো অর্থ নাই, ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, ডি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই, এইরকম অক্ষরগুলোর কোনো অর্থ নাই। হ্যাঁ, সংযুক্ত করলে অর্থ হবে। যেমন ধরেন বাংলায় ক ল ম তিনটা মিললে কি হবে? এখন একটা অর্থ দাঁড়ায় গেল, লেখার একটা যন্ত্র। কিন্তু ক আলাদা অর্থ নাই, ল অর্থ নাই, ম অর্থ নাই, ঠিক আলিফ লাম মিম অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল, এত সুন্দর একটা কিতাব, যেই কিতাবটা দেখলেও সওয়াব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন, দিলেন কেন? হলো প্রশ্ন। এমন একটা দামি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দিলেন? এর এক নাম্বার জবাব, রাহমাতুল্লিল আলামিনের যুগে বেঈমান মুশরিকদের রসুলের উপরে আনিত অভিযোগের দাঁত ভাঙ্গা জবাব দিলেন অক্ষর দিয়া। কারণ ওই সময় রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন, হাদা কালাম রব্বি, এটাই আমার আল্লাহর কালাম, এটাই তো আমার মালিকের কালাম। মুশরিকিনে মক্কা বেঈমানেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানায় বলে এটা আল্লাহর কালাম, আসলে এটা আল্লাহর না, মুহাম্মদের বানানো কালাম। আরো আস্তে করে বলেন, কি ঘুমায়? হ্যাঁ, থাকবেন না কিছুক্ষণ পর যাবেন? কতক্ষণ থাকতে চান? সারা রাত আর এক ঘন্টা দেড় ঘন্টা বুঝি না, ইনশাআল্লাহ মোনাজাত দিয়েই বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ কবুল করেন। কোন টেনশন টেনশন করেন? হ্যাঁ, টেনশনে আছে? ওরে সামনে গো, আমাকে কি টেনশন? আমরা কি সোজ বাটপা ধোকাবাজ? হ্যাঁ, আমরা মানুষের গালি দেই? যারা গালি দেয়, যারা বিরোধিতা করে, টেনশন তাদের মাথা, আমাদের কিসের টেনশন? আমরা কারো দুশ্মন হতে চাই না, আমরা বন্ধু হতে চাই, কথা ঠিক না? কিন্তু আমগো যাদের, যারা বন্ধু বানাইতে চায় না, পাস করলি দেখলেই চান্দি গরম, কওমি মাদ্রাসার নাম শুনলেই চান্দি গরম, দেওবন্দীদের নাম শুনলেই চান্দি গরম, তাবলিগের কথা শুনলেই মাথা গরম, আছে না নাই? এরা আমাদেরকে বন্ধু বানাতে, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই, আল্লাহ কবুল করে। ভাইরা আমার, কত রাত, বাঙালির তো ঘুম নাই, আছে ঘুম? গজবের মোবাইল ঘুম কেড়ে নিল, এই যে একটা দামি বয়ান শুইনা বাসায় যাও ঘুমাইবে না, ফ্রেশ হইয়া বালিশে মাথা লাগায় চিৎপটাং হইয়া মোবাইলটা ওপেন করবে, আর রাত কত বাকি? একটু মোবাইল চালাই, দেশের খবর খবর নেই, এভাবে চালাইতে চালাইতে হঠাৎ করে ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠবে, হঠাৎ মিস্টার ইবলিস এসে বাতাস দেওয়া শুরু করবে, ঘুমাও ঘুমাও ঘুমাও, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ফট করে তার অজান্তেই মোবাইলটা হাত থেকে বিছানার পাশে বা বুকের উপরে পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, ফজর শেষ, বিছানা নাই। এরে বান্দা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, মাথায় টুপি দেয় না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর বান্দা নবীর সুন্নাত মানে না, নামাজ ঠিক মতো পড়ে না, পর্দা করে না, এমন কপাল রে ভাইজান, নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে সহ্য করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ দেখতে পারে না, নিজেও পর্দা করে না, পর্দার বয়ান তাও শুনতে রাজি না, নিজেও কোরআন পড়ে না,
অন্য কোরআন তেলাওয়াত করলেও শুনতে রাজি না, বরং বসে বসে যাদের মাধ্যমে মানুষগুলো দিনের দিকে আগায় যাবে, বসে বসে আলেমদের সমালোচনা, তাবলীগের বিরোধিতা, আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে, নামাজ নাই যেই যুবক লেখাপড়া করে ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে আগাইতেছে ফেনী কলেজের মধ্যে, যেই যুবক ভাই আব্বা আম্মার ঘামের টাকা দিয়া ভর্তি হইয়া লেখাপড়া করতেছে, মা দোয়া করে আল্লাহ আমার ছেলেরে তুমি প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় দার্শনিক বানাও, আর ছেলে যদি ওই লেখাপড়া বাদ দিয়া বন্ধুদের আড্ডায় ভরিয়া মোবাইল চালায় চালায় সময় নষ্ট করে, আর কোন গাঞ্জাখোরের বিরোধিতা করে না, যারা নামাজ পড়ে না তাদের পেছনে নিয়ে কোনো চিন্তা করে না, বরং নামাজিদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদের গালি দেয়, আলেম ওলামাদের পেছনে পড়ে কিবত শেখায়াত করে, এমন বান্দা যদি বলে হুজুর দোয়া করবেন নামাজ না পড়লো দিল পরিষ্কার, তোমার মতো বান্দাটাকে বাকপার বললে গুনাহ হবে না। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। আমরা তো আলেমকে বলিনি, আলেমকে গালি দিব কেন? আলেম আমাদের কলিজা। উলামায়ে কেরাম যে যেই লাইনে থাক, এলেমের বন্ধনে একটা কলিজার মতো। এজন্য ঢাকা এয়ারপোর্টে যখন যাই, কক্সবাজার যাব, সিলেট যাব, চট্টগ্রাম যাব, তখন অনেক আলেম ওলামা বক্তা দেখা হয়। সেদিনও দেখলাম যে আমারে দেখলেই কয় কাফের বসে আছে, কাছে গেলাম সালাম দিলাম বুকে লাগাইলাম, ভাই জান এত গালি কেন, হজের প্যান্ট ঢেলে দেন, চা কফি খাইলাম বৈশাখ, বললাম একটু নিজেরই সংশোধনের চেষ্টা করেন, কিছু বলার থাকলে টেলিফোনে আমারে বলবেন, আমার মাদ্রাসা মাতুয়েল যাত্রাবাড়ি এলাকায় আসবেন, বসে কথা হবে, উম্মতেরে বুঝার কোনো সুযোগ দেওয়া যাবে না যে আলেমের মধ্যে অমিল, আলেম সব যত দ্বন্দ্ব থাকবে ভেতরে পাবলিকেরে সাধারণ মানুষকে বুঝাইতে হবে, তোমরা নিজেরা দ্বন্দ্ব করতে পারো কিন্তু আলেম আলেমের দ্বন্দ্ব চায় না। যার মাথায় টুপি আছে আলেম, কোরআন মানে কোরআন পরে হাদিস পরে রসুলের তরিকায় চলে, তারে তো আমরা বাজে কথা বলবো না। হ্যাঁ, এরপরে যদি বলে কেউ আহলে হক ওলামায়ে কেরাম যদি বলে, সেটা হিংসার নজরে না, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনারা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহ না করুন ইমাম সাহেব আলহামদু সুরা শেষ কইরা ভেতরে কোরআনের আয়াত পড়ে হঠাৎ করে যদি ভুল হয় পেছনে কি করবে আপনারা? কি লোকমা দিবেন? এখন লোকমা যে দিবেন কোন জায়গা দিয়ে আয়াত শেষ হয়ে গেল আপনি তো জানেন না, এজন্য জানলে হল একজন আলেম পেছনে আছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, সে লোকমা দিল, অথবা আমি যদি মসজিদে ঢুকে যাই আর একজন আলেম যদি অপরিচিত ঢুকে যায়, আর যদি দেখে ইমাম সাহেব কোরআনের আলহামদু শেষ করিয়া সামনে গেল, এমন একটা আয়াতে নিয়ে পেস লাগলো, লোকমা না দিলে আয়াতের অর্থ যায় উল্টাইয়া, লোকমা দিয়ে তারা সমাধান করে দিল, এখন এই সমাধান করতে গিয়া লোকটা ভালো কাজ করলো না খারাপ করলো। আমরা যদি পিছে বলকান সি 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 সি, এত বড় হিংসা, আমগো ইমামের ভুল ধরলো কি হিংসা? না হিংসা এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব যদি ভুল করে, আলেম যদি ভুল করে, লোকমা দিবে আলেম, কোন গায়েরে আলেম নয়। আর এই লোকমাটা ইমাম সাহেবের যে লোকমা দিয়েছে, নিজের মনে চাহিদা পূরণের জন্য না, নিজের নামাজ, ইমামের নামাজ, মুক্তাদিদের নামাজ সহি শুদ্ধ যেন হয়ে যায়, ভেজাল যেন না হয়, খাঁটি ইমাম সাহেব যখন লোকমা পাইল সালাম ফিরাইয়া ওই লোকমা দেনেওয়ালা আলেমের কপালে চুমা খাইল, হজরত আপনি কোথার থেকে আসছেন আপনাকে ধন্যবাদ। তাহলে খাঁটি এলেমওয়ালা যারা ভুল হলে ধরায় যদি দেয়, তাহলে সবাই খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে, এইটাই শুধু, অন্য কিছু না। যদি আজকে বাতিলের বিপক্ষে কথা বলা হয় এটা হিংসা না, বরং আহলে হক ওলামায়ে কেরাম যদি বলেন উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ভাইরা আমার, কেউ যদি বলেন কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে, কথা বলেন না কেন? কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে কোনো সমস্যা?
বুঝা শুনে কেন বুঝা কইছে? আমি তো বুঝি না। আমার ওয়াজে দাওয়াত দিলেন কেন? আর এখানে আইসা দীর্ঘ টাইম বৈশা দাঁড়াইয়া বয়ান শুনেন কেন? আবার মোনাজাতের পরে বাইরে গিয়া বিসমিল্লাহ সারা গালি দেন কেন? বুঝেই না কিছু। দাওয়াত তো দিলেন কেন, আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ানও শুনেন কেন? চলে যাওয়ার পরে আবার উল্টা পাল্টা মন্তব্য বা কেন করেন? আল্লাহই ভালো যায়। একজন যুবক ভাই পাইলাম না যে দিলটা খুইলে একটু দোয়া করব, তার থেকে দোয়া নিব, কাছে আসবে আলেম ওলামার, পাশে বসবে হাফিজ ভাই, আপনাকে বড় মহব্বত করি, তবে আপনার এই বিষয় ওই বিষয় আমার একটু দিলে প্রশ্ন, একটু যদি বুঝায় দিতেন দিলটা শান্ত হয়ে যাইত, কলিজা দিয়া দোয়া করতাম, কারণ এই দেশের যুবকের জন্য টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া আপন আর কেউ নাই। অন্য যারা আপন আপন বলে সব স্বার্থ পর স্বার্থে আঘাত লাগলে তিন দিন মোবাইল বন্ধ কথা নাই, কথা ঠিক নেই, কিন্তু ওলামায়ে কেরাম যুবকের এতটাই যে আপন, কোন দলাদলি নাই, কোন পক্ষ বিপক্ষ নাই। অযুবক ভাই, আপনি শুধু মনে করতেছেন ফেনী বাড়ি আপনার ফেনী এলাকায় কলেজে পড়েন, আপনার দিলটা তো ছোট রাখলে হবে না, দিলটা বড় রাখতে হবে। আমি এদেশের একজন শিক্ষিত নাগরিক হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, জাতি অপেক্ষায় আছে আপনার থেকে কিছু উপকার নেওয়ার জন্য। আর জাতির জন্য যদি সুনামের সাথে উপকার করে মরতে চাও, দিলটা ছোট রাখলে হবে না, বড় রাখতে হবে। আর দিলটা বড় রাখিয়া পক্ষ নাই বিপক্ষ নাই, যারা রসুলের লাইনে আছে তরিকা আছে তাদের বুকে লাগাইয়া দোয়া করো, দোয়া নাও। দেখবে সেই যেন দিল খুলে অন্তত এতটুকু বলে ছেলেটা ভদ্র, ছেলেটা খুব সভ্য, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া লাগবে না, ছেলেটা ভালো, এটাই দোয়া। কেউ যেন এই কথা না বলে যে ছেলেটা বড় খারাপ। আমার একটা দেশের যুবকের উপরে যেন এই অপবাদ কেউ দিতে না পারে। একজন রিক্সার ড্রাইভারও যেন একটা যুবকের দেখলেই যেন দোয়া করে, বলে কেমন তুমি ফেনী এলাকার থেকে কলেজে যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়ছো, যাইতে ভাড়া লাগবে 5 টাকা, তুমি কও আমি দিব 3 টাকা। দ্বন্দ্ব করবা না রে বাবা, কলেজের ভিতরে তোমার বাবায় কত টাকাই না খরচ করিয়া তোমারে লেখাপড়া করায়, আবার তুমি বাম হাত দিয়া বাবার পকেটের টাকা চুরি করে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা করো। এত টাকা ব্যয় করার পরে রিক্সার ড্রাইভারের সাথে 2 টাকার জন্য কেন ঝগড়া করো, কেন ঝগড়া করো? বরং মুরব্বী দেখলে 5 টাকার ভাড়া 10 টাকা দিবা, কেয়ামত পর্যন্ত তুমি যদি মরে যাও ওই দাড়িওয়ালা মুরব্বী দিলটা খুলে দোয়া করবে, ছেলেটা বড় ভালো বাবার সন্তান, ওই মুরব্বীর দোয়া তোমার কপালে যদি লেগে যায় ইনশা আল্লাহ, এই জমিনে ডাক্তার তো অভাব নাই, তবে সুনাম ধন্য ডাক্তার বড় অভাব। অযুবক ভাই, আমি পায়ে হাত রেখে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কোনোটা কথাগুলো দিল থেকে বলতেছি রে যুবক, তুমি কিসের হিসাব মিলাও, কিসের দূরত্ব বজায় রাখো, কিসের মাঝখানে স্কিলটা ফালাইছো? তাবলিগ বুঝিনা, চরমোনাই বুঝিনা, উজানি বুঝিনা, সারসিনা বুঝিনা, বাহাদুরপুর বুঝিনা, জনপুরি বুঝিনা, ঘুরঘুরা বুঝিনা, আওয়ামী লীগ বিএনপি বুঝিনা, কওমি বুঝিনা, আলিয়া বুঝিনা, সকলের হিসাব রাতের বেলা আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত আমরা মুসলমান, নবীর উম্মতের দান, দুনিয়াতে এসেছি সবাই এক নাকি আলাদা? আপনারা লুঙ্গি পরে আসছিলেন, দুনিয়াতে এসেছি সবাই এক, আপনাদের আমাদের আল্লাহ, আপনার আল্লাহ ভিন্ন, আপনার আমার নবী সবাই একমত, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন, কাবা, কালেমা, নাকি আপনাদের কালেমা আলাদা? সবার এক। দুনিয়ার থেকে যাওয়ার বেলায় কাফনও কয়টা? নারীদের 5টা, পুরুষের হবে 3টা, শুধু ফেনী এলাকার ধনী লোকের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভারের জন্য একটা কম,
তাহলে কাফনের কাপড়ও সমান, শুধু কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে সবুজ, কারো কাফনের কালার হবে কালো, কারো কাফনের কালার হবে লাল, কি হবে সব। ওরে আল্লাহর বান্দা, তো মাঝখানে কেন কালার নিয়ে দ্বন্দ্ব করো? সবুজ দিলি না কেন, লম্বা দিলি কেন, কল্লি টুপি মাথায় দিলি কেন, গোল দিলি কেন, লম্বা দিলা কেন, উঁচা দিলা কেন, নিচু দিল কেন? ওরে বাঙালি কপাল যে তুই যে খারাপ, যারা টুপি মাথায় দেয় না এদের নিয়ে কোনো চিন্তাই নাই, যারা টুপি দেয় এদের নিয়ে শুধু দ্বন্দ্ব। চিন্তা করছেন? যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনোই চিন্তা নাই, যারা নামাজ পড়ে এদের নিয়ে খালি ধাক্কা ধাক্কাই নিয়া, তুমি নাবির নিচে হাত বাঁধলা কেন, মাথায় বাঁধ, আসতে আমিন বললা কেন, জোরে আমিন বলে মসজিদ গরম করে দাও। অথচ যারা নামাজ পড়েই না এদের নিয়ে চিন্তা নাই যে নামাজি বানানো যায় কেমনে। যারা নামাজ পড়ে ও নাবিতে বাঁধুক না কেন, বুকের উপরে বাঁধুক না কেন, না বেঁধে যদি হাত দুইটা ছেড়ে দেয় তারপরে তো নামাজ হয়ে যাবে, দ্বন্দ্ব কেন করো? যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা করো, সওয়াব হবে। যারা টুপি মাথায় দেয় না টুপিওয়ালা বানানো যায় কেমনে, চিন্তা করো, সওয়াব হবে। ওরে আল্লাহর বান্দা, এই চিন্তা প্রত্যেক মানুষের করা দরকার, বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সম্মানের জায়গায় বসাইছেন বক্তা হিসাবে, আমাদের হিসাব দিতে হবে। কারণ আমি একা একা চিন্তা করি, আল্লাহ যে আমাকে এখানে বসাইলেন, আমার থেকে বড় এলেমওয়ালার অভাব নাই, কণ্ঠওয়ালার অভাব নাই, আল্লাহ যে আমাকে এত সম্মান দান করলেন এর হিসাব দেওয়া লাগবে না। আমি যে বয়ান করতেছি কেন, সারা দেশে বয়ান করতেছি, উদ্দেশ্য কি? আমি বয়ান তো করতেছি করতেছি করতেছি, জোহরের নামাজ জুমার নামাজের পরে বয়ান, আসরের নামাজের পরে বয়ান, আবার এখানে বয়ান, এভাবে প্রতিদিন 12 মাস বয়ান। আমার বয়ানের একটা টার্গেট থাকতে হবে, টার্গেট ছাড়া কাজ করে পাগলে, রাস্তার এই মাথা থেকে সে মাথায় দৌড়ায়, আবার হাসে আবার কান্দে, কোনো চিন্তাই নেই কোনো উদ্দেশ্যই নাই। কিন্তু একটা সচেতন মানুষের উদ্দেশ্য থাকতে হবে, শুধু আমি হাফিজুর রহমান না, বাংলার জমিনে যত বক্তা বয়ান করে, যারা উম্মতের বয়ান করে করে শোনায়, এদের একটা দায়িত্ব নিয়ে চলতে হবে, চিন্তা রাখতে হবে আমি যে বয়ানটা করতেছি আমার উদ্দেশ্যটা কি, বয়ানের উদ্দেশ্য যে যাই নিয়ে আনেক না কেন, কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে বয়ান করতে হবে, আর কোন উদ্দেশ্য না। এরপরে আবার রাতের বেলা ঘুমাইতে গিয়ে হিসাব মিলাইতে হবে, আমি যে একটা বছর বয়ান করলাম রেজাল্ট কি হলো, আমি যে জাহান্নাম থেকে উম্মতের বাঁচাইয়া জান্নাতের পথে মানুষের দাওয়াতের বয়ান শুনাইলাম, রেজাল্টটা কি হলো? এই এক দুই বছরের মধ্যে দেখা দরকার আমার বয়ানের মাধ্যমে, ক্ষুদ্র খেদমতের মাধ্যমে। একজন কি টুপি সারা বান্দা টুপিওয়ালা হয়ে গেল নাকি, দাড়িবিহীন বান্দা দাড়িওয়ালা হয়ে গেল নাকি, আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেপর্দাওয়ালা বান্দা পর্দাওয়ালা হলো কিনা, আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেনামাজি নামাজি হলো কিনা, আমার বয়ানের মাধ্যমে দুনিয়ার পোশাক বাদ দিয়ে মদিনার আদর্শের পোশাকটা লাগাইলো কিনা, আমার বয়ানের খেদমতের মাধ্যমে সুদ খানেওয়ালা ব্যক্তি সুদ সাইরা হালাল পথে আসলো কিনা। যদি দেখি আলহামদুলিল্লাহ সংখ্যায় যদিও দুই একজন কম যদি হইয়া থাকে, ইনশা আল্লাহ আমার বয়ানের উদ্দেশ্য সফল, এখলাস নিয়ে চলতে পারলে এটাই হবে নাজাতের ওসিলা। আর বয়ান করতেছি বয়ান করতেছি, কোনো চিন্তাও নাই হিসাবও নাই, এটা কোনো উদ্দেশ্য হতে পারবে না রে বাবা। এরে নবীর আশে কুম্মত, কাফের বেঈমানেরা নবীর উপরে অভিযোগ দেয়, মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম, কি একটু সুযোগ দিবেন বলার, থাকবেন ঘুমাইবেন না তো, ঘুরবেন রাস্তাঘাটে, দরকার কি বসে বসে একটু দিনের কথা শুনুন, কি যুবক ভাইরা আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দান, বেঈমানেরা বলে মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম, আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন, এই মক্কার মুশরিকের দল যদি মোহাম্মদ নিজে কোরআন বানাইতো তাহলে মোহাম্মদ নিজেই জানতো আলিফ লাম মিমের অর্থ কি,
মোহাম্মদ নিজেই যেহেতু জানে না, এই কথাটাই প্রমাণ হলো মোহাম্মদের বানানো কোরআন না, এ কোরআন হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? এটাই তো আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন আলিফ লাম মিম, মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। এখন যদি কেউ প্রশ্ন করেন মোহাম্মদ কেন আলিফ লাম মিমের অর্থ জানে না, তার সংক্ষিপ্ত জবাব হলো মোহাম্মদ আলিমুল গায়বের মালিক না। গায়বের এলেমের মালিক কে? আরো জোরে বলেন, হেনবি উম্মতের জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, কে জানে? আর জোরে বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলিমুল গায়বের মালিক আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়বের মালিক নাই। এরপরে দুই নাম্বার জবাব, আলিফ লাম মিম অর্থ নাই কোরআন শরীফে দিলেন কেন? দুই নাম্বার জবাব, মুমিনের ইমান পরীক্ষা করার জন্য। মুমিনের ইমানটা কেমন পরীক্ষা হবে? বলে এই মুমিনের দল, তোমরা কি আল্লাহর কোরআন অর্থ বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? কি বলেন? আল্লাহর কোরআন অর্থ জানলে মানেন না জানলে মানেন না? যদি বলেন হ্যাঁ আল্লাহর কোরআন বুঝলেও মানি জানলেও মানি না জানলেও মানি না বুঝলেও মানি, আলহামদুলিল্লাহ আপনি মুমিন। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি জানলে মানি অর্থ না জানলে বুঝি না মানি না, ও যদি ২২ হাত পাগড়ি লাগায় তা যাবে ঈমান। আপনাদের ঈমানের হালাত কি? কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না? বলেন না বুঝলেও? ইনশাআল্লাহ আপনারা মুমিন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বলবে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে, তারা ঈমানওয়ালা না বেঈমান? কথা কওয়া লাগে না কি? কানে আঙ্গুল দিয়ে টান দিমু, এক টানে দেড় ঘন্টা শেষ, ওয়াজ হয়ে গেল। এর নাম ওয়াজ না, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে ঢুকলে মানুষের যেমন শারীরিক রোগের চিকিৎসা করে ডাক্তার রক্ত ক্ষয় করে সেলাই দেয়, যেখানে কাটা লাগবে কাটে, ইঞ্জেকশন লাগলে দেয়, এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ। রোগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন, আমার রক্ত বস্তু কাটো কেন, তুমি বড় দুশ্মন বলে না দুশ্মন না, তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, এখানে কোরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা 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 উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কোরআনের ঔষধ দিয়া দিতে হবে। রোগ ছেড়ে দাও, কোরআনের ঔষধ সেবন করো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম বারবার, ঔষধ কি? ঔষধ, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। অন্তরের মধ্যে যাহা কিছু আছে এর জন্য কোরআন হলো ঔষধ। এরে নবীর উম্মতের দল, এখন আমি বললাম কোরআন শরীফ আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি,
মানি। এখন যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি বলে, এটার উত্তর দেওয়া লাগবে না? উত্তর দিলেই হিংসা, দেখছেন নি কি কারবার, কথা বললেও বিপদ না বললেও বিপদ, বললে বলে হিংসা, চুপ থাকলে কয় ইমান দুর্বল। কেমন সিফায় হালাইছে আমাদের, কে ফালাইছে যে নামাজ পড়ে না? হ্যাঁ ভাইরা আমার, বড় দুঃখ, আবার বেশি দুঃখ পাই না, কারণ মূসা নবী একদিন বলে আল্লাহ এই ফেরাউন কি পরিমাণ আমারে ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো, বলে দেখি তুমি তামসা চাও নাকি, পারো না এটারে সাইজ করতে? বলে পারি, কেন করো না রে আল্লাহ, আমার এত দাওয়া করে, আমার সাথে এত বেদুবি করে, আমি সহ্য করতে পারি না। ও মূসা আমাকে তুমি জবাব দাও, এই ফেরাউনের বানাই নাম আমি আল্লাহ, রিজিক দিতেছি আমি আল্লাহ, এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লেখবে কোনো বাধা দেওয়া যাবে না, পরীক্ষার হলের মধ্যে বৈশা যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে? ম্যাজিস্ট্রেট কি কলম ছিনাই নিবে? নিবে না, বরং লুস লাগলে দিবে, এই লুস লাগবে না, না প্রশ্ন আছে, প্রশ্ন আছে, প্রশ্ন। অলস কাহাকে বলে? অলস, এক ধুম লেখতেছে অলস কারে হয়, একজনে লেখতেছে তিন পৃষ্ঠা লেখা শেষ, একটা গুরু দুর্বল একাই তো পড়ে গেছে, ১৩ জনে আজান দিলে উঠে না, ইহাই একটি অলস। আর একজনে লেখতেছে দুই মোটা মানুষ গাছের নিচে বৈশা শুয়ে আছে, শুয়ে পড়লো, হঠাৎ একটা বড়ই গাছ পড়ে গাছের থেকে একটা বড়ই পড়লো, এক মোটা লোকে কয় বড়ইটা আমার মুখের মধ্যে দাও, আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না, তুই যে মোটা, ও কয় আমার তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না, করে কেন? কয় তুমি আমার উপকার করো নাই, আমি তোমার উপকার কেন করবো? বলে তোর উপকার কি করি নাই? বলে আমার একটু তিন মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় প্রস্রাব করলো, তুই তো ফিরাও নাই, তা আমি তোর বড়ই দিব কেন? এই ঘটনা দিয়ে বলে অলস ইহাকেই বলে, ধুম লেখতেছে কলমের কালি শেষ, আর একটা কলম মারলো, তিন ঘন্টা যখন শেষ, বেলে বাড়ি দিয়ে বলে পেপার জমা দাও, তাড়াতাড়ি পেপার জমা দাও, এর মধ্যে এক মগা টাটকা তিন ঘন্টা নাকটাই না ঘুমাইছে, কলম কানে লাগে, ওরে যখন কান ধরে টান দিছে কি ব্যাপার, বলে পেপার জমা দে, পেপারটা যখন জমা দিবে তখন শুধু নামটা লেখা নিচে দিয়া লেখছে পেপারের, অলস ইহাকেই বলে। এই যে তিন ঘন্টার সময় পেয়েছে, লেখলাম না ঘুমাইলাম, এর থেকে বড় অলস আর কে? ১০০ নাম্বারে পাস। ভাইরা আমার বড় দুঃখ, মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ ফেরাউনের কেন ধরো না? বলে পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, যা যা মনে চায় করো, তবে হ্যাঁ পরীক্ষার হলে বাধা না, লাত্তিও মারা যাবে যদি নকল করে, যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও, জেলখানায় ঢুকাও, জরিমানা করো, ঠিক এই দুনিয়াটা পরীক্ষার হল, কেউ অন্যায় করলে বাধা দেয় না, বাধা দেয় না, বাধা দেয় না, কিন্তু সীমানা যখন লঙ্ঘন করে ফেলবি তখন জায়গায় আল্লাহ ধরে ফেলবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাই, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন আশরাফ আলী থানভী হেঁটে যায়। আমরা খালি কেসা কাহিনী কই, সমস্যা কি? কেসা কইলে তোমার সমস্যা কি? আমরা তো বিল ক্লিনটনের কেসা কাহিনী বলি না, আমরা এমন ব্যক্তিদের কেসা কাহিনী বলি যাদের বয়ান শুনলে, কাহিনী শুনলে মানুষের চোখে পানি আসে, আমল সারা ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায়। ভাইরা আমার আসলে দেখতে নারী চলন বাঁকা, সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে, যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম, এত ডিস্টার্ব কেন করো? যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুই ডিস্টার্ব কেন করো? কয় তুই সুন্দরী কেন?
তাবলিগলারা নিজের টাকা দিয়া মানুষের মাথায় হাত দিয়া কয়, আসো নামাজে, আসো নামাজে, আসো নামাজ পড়ো ভাই। আল্লাহওয়ালারা পীর মশাই একরা কান্নার বয়ান দিয়া দিয়া বলে, আসো বান্দা নামাজ পড়ো, পাগড়ি পরে টুপিওয়ালা ভাইয়া যাও। কিন্তু এরপরও এদের বিরোধিতায় একদল মানুষ কেন পেছনে লেগে আছে? ও কোনো ক্ষতি তাদের করে না, একটাই দিলের মধ্যে হিংসা। তোদের ওয়াজের মধ্যে তোদের মান মাঝখানে কেন? এত মানুষ দিন দিন পতাকা তলে আসতেছে, নামাজি হচ্ছে, সহ্য করতে পারে না বেনামাজি। এরে নবীর আশিক উম্মতের দল আজিজুল হাসান এত বড় বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক আর যুবতী আসতেছে। আজিজুল হাসান দরুদ শরীফ পড়ে, জিকির আজকার করে, আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায় হাঁটে। যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী কয়ে কয়ে হাঁটে আর বাদাম খায়। হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগিয়ে একটা ফোটা যুবতী মেয়েটার গালে লাগলো। যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা বাড়ায়া একটা চর মেরে ফেললো গালের উপরে। আল্লাহর ওলি বুড়া মানুষ ঠাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল। দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে, ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো। কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে, এই মেয়েটা দেখ আমি তোর জন্য কি পারি। পাগড়িওয়ালার এক থাপ্পড় দিলাম, মাটির মধ্যে পড়ে গেল। যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোঁচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে, আমার পাও নাই, পাও নাই, আমার একটু বাঁচাও, আমাকে বাঁচাও। মেয়েটাও কান্না করে, তাড়াতাড়ি আমার আমার বন্ধুটারে বাঁচাইয়া দাও। ও হাত ধইরা টানে, ও কান্না করে। তৃতীয় ব্যক্তিটা আল্লাহর ওলিকে একটু সান্ত্বনা দিয়া সামনে গেল, গিয়া কয়, রে যুবক তুই কি করছো, কেমনে পড়লি? যুবতী মেয়ে কয়, কিছুই তো দেখি না, সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না। এইবার ওই লোকটা কয়, ওই যে একজন পাগড়িওয়ালা ওখানে কান্না কান্না করতেছে, ওর সাথে কোন কিছু হয়েছে কিনা? যুবতী মেয়েটা বলে, আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কায় এক ফোঁটা কাদা পানি লাগছে, ওই যুবক ওই হুজুরের একটা থাপ্পড় মেরেছে। বলে, এই যুবক তুই চিনু নেই হুজুরকে? বলে, চিনি না। বলে, আমগো দেশের বড় হুজুর, তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা। বেয়াদবি সব জায়গায় চলে না, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, মানুষের দোয়া পাওয়া যায় না। তাড়াতাড়ি মাপচা, যুবক তো হাঁটতে পারে না। যুবতী মেয়েটা ধরলো ওই ব্যক্তি ধৈরা কোন রকম হেসরাইয়া আল্লাহর ওলির কাছে নিয়ে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি না, মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, বাবা আল্লাহর কসম আমি তোর জন্য একটা বড়দোয়া পর্যন্ত করি নাই, কিন্তু যখন থাপ্পড় দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই। কেন দিছো থাপ্পড়? তোর প্রেমের প্রেমাস্পদের ব্যক্তিটারে যখন কাদা লাগছে আমি ইচ্ছা করে লাগাই নাই, এরপরও তুই সহ্য করতে পারো নাই, তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়ায় পড়ে তুই আমার গালে চর মেরেছ। আমি আজিজুল হাসান তো একজন আর বড় পাগল, আমিও তো একজন আর পাগল, আমি তো আল্লাহর জিকির করি আর তসবি পড়ি, আমার মাথায় পাগড়ি দেখো, দুনিয়ার কোনো পাগলামি না, আমি একমাত্র আমার মাওলার পাগল। তুই যখন আমার গালে চর মারছ আমার আল্লাহ সহ্য করতে পারে না। কত প্রমাণ চাও? ঢাকা আসবি, আমি নাম ঠিকানা সহ বলে দিব, অমুকে অমুক আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করার কারণে এই বিপদে পড়েছে। ও যুবক,
নাম বলার দরকার নাই, কারো ঠিকানারও দরকার নাই। মাকসাদ হলো আমরা সবাই আল্লাহর মহব্বতে চলবো, কে কোন দল করে কোন লাইনে আছে জানার দরকার নাই। আমগো একটাই পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান। ভাইরা আমার, আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, এই কথায় আপনারা একমত বলেন? তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে? এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি বলো? ভাইরা আমার, আলিফ লামের অর্থ জানে কেউ? এখন আপনি পড়ছেন, অর্থ জানেন না, সব হবেনি। আসেন মাগরিব এশা ফজর, ইমাম সাহেব কেরাত আসতে পারে না জোরে, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি, আমরা তো অর্থ জানি না, বলেন অর্থ না জানি না শুনলে সব হবেনি? বলেন, সামনে আসতেছে রমাজান, হাফেজ সাহেব খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা অর্থ জানি না, বলেন সওয়াব হবেনি? যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, খতমে তারাবি বাদ দিয়া দাও। আর যদি বলেন না আছে লাভ আছে, শুনেন এবার রসুলের হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারা'আ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন একটা অক্ষর যদি পড়ো একটা হাসানা, এক হাসানা দশটা নেক। যদি কেউ পড়ে আলিফ লাম মিম, নবী তাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালাম হরফুন অমিমুন হরফুন। নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, না না, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম সাথে সাথে তিরিশটা নেক জমা হয়ে যাবে। ভাইরা আমার, প্রশ্ন ছিল আল্লাহ পাক অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন, তার দুই জবাব গেল, সামনে আরো যাব। তিন নাম্বার জবাব, আলিফ লাম মিমের অর্থ নাই দিলেন কেন, তার তিন নাম্বার জবাব, না 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 অর্থ নাই না, আসলেই অর্থ আছে, লেখক জানেন পাঠক জানে না, যিনি দিয়েছেন তিনি জানেন, পর্ণেওয়ালা। উদাহরণ এভাবে আমি দেই, আমরা ভিজিটিং কার্ড করিনি, কথা বলেন না কেন, একজনে ভিজিটিং কার্ডের মধ্যে লেখলেন এইচ এম এ রহমান, লেখে না? এখন আপনি এটা নিয়ে তাফসির করতেছেন, এইচ মানে হাজি সাহেব, এম মানে মাওলানা, এ মানে আব্দুর রহমান, স্পষ্ট তো যে কার্ডে লেখছে কয় কি করে তাফসির করতেছি তোমার এই কার্ডে, বলে কি তাফসির করো, বলে এই দিয়া বুঝাইলাম হাজি সাহেব, বলে ১৩ বার দোয়া এনুস পড়ে কেন, বলে আমার বংশ কেউ হজ করে নাই, তাহলে তুমি এই দিয়া কি বুঝাইতে চাও, বলে এই দিয়া বুঝাইলাম আমি বংশগত হাওলাদার, এম দিয়া কি করেছো, বলে মাওলানা, কয় ১৩ বার ইস্তেগফার পর জীবনে মাদ্রাসার বারিন্দা ধাক্কা খেয়েও ঘুরি নাই, ভুলেও যাই নাই, মসজিদের ভিতরে বলে গরু লুকছে গরু, মোয়াজ্জিন দিছে ফিদা, মালিকে ধমক বেদ, গরুর ধমকাইলা কেন, এ বুঝা কিছু, এ তো হট করে ঢুকছে, আমার কোনোদিন ঢুকতে দেখছো, এ গরু তো বুঝে না হট করে ঢুকে গেছে, আমারে দেখছো ঢুকতে, আমি তো শিক্ষিত শয়তান ঢুকি নাই, এরে নবীর উম্মতির দান জীবনে পড়ি নাই। অতএব এইচ এম এ রহমানের অর্থ যিনি লেখছেন তিনি জানেন, আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ, এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে, খালেক আমার আল্লাহ জানেন, মাখলুকতেরা কেউ জানে না। আরো আগাবো ইনশাআল্লাহ। এবার শেষ জবাব, আমার নবীও এই অক্ষরের অর্থ জানেন, উম্মতেরে জানাইলেন না কেন? এক
একমাত্র কারণ বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। কি নাম্বার? গোপন নাম্বার। এই যুবকেরা, তোমাদের আছে না গোপন নাম্বার? বাথরুমে দুই কাওয়ালের মধ্যে লেখে H+S, কই লেখছে চিন্তা করে? কি ভঙ্গি বাথরুমে গিয়া লেখা লাগি, লেখা লাগি, এত কাগজ ওলা বয়ার হইছে, কাগজে লেখে না বাথরুমে। আলিফ লাম মিমের সমাধান কি পাইলাম? অর্থ আছে না নাই কে জানেন? তাহলে প্রশ্ন সমাধান হয়ে গেল, অর্থবিহীন অক্ষর আল্লাহ কোরআনে দেন নাই। এরপরের আলোচনা জালিকাল কিতাব করব না ছেড়ে দিব? থাকবেন না চলে যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। ঘুম আসতেছে মনে হয় এই জন্য না? এক আল্লাহর ওলি বলেন কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরুব্বী হাত উঠায় বলে আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন বলে আমিও যাব না, আব্বাও যাবে না, তো হাত তুললেন কেন? বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই বলে। এরে নবীর আশেক উম্মতের দল, বিবেক দিয়া কাজ করতে হবে, চলতে হবে, আবেগ দিয়া কামিয়াবির দরজা পাওয়া যাবে না। জালিকাল কিতাব ভালো করে খেয়াল করেন, আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ওই, কাছের জিনিসকে বলি কি এই, এটারে ওই আরবিতে বলে জালিকা, নিকটের জিনিস এই এটাকে আরবিতে বলে হাদা। বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে? তাহলে জালিকা হবে না, হবে হাদাল কিতাব, এই কিতাব, এই কিতাব। কিন্তু আল্লাহ জালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব, দূরের কিতাব কেন বললেন? অথচ কোরআন তো কাছে, কোরআন তো সিনার মধ্যে, কোরআন তো ঠোঁটের মধ্যে। ছেলেটা কিচ্ছু বুঝে না, হঠাৎ করে যখন ইমামতিতে দাঁড় করায় দিবেন, এত সুন্দর তেলাওয়াত চোখের পানি ধরে রাখা যায় না। আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআনের তেলাওয়াত করে এক নাম্বার পুরস্কার নিয়ে হাজির, কথা বলেন না কেন? কই গেল ওই কোরআনের আওয়াজ? মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা। ও যুবক ভাই, স্কুল কলেজে পড়িয়া 10টা সাবজেক্টে লেখাপড়া করলা, আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা, অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা, বান্ধবীদের নিয়ে পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা, আমার আল্লাহর কোরআন পড়ার জন্য একটা ঘন্টা সময় পাইলা না। অথচ আল্লাহর কোরআন এত মজার, এই কোরআনটা যখন কবরের কিনারায় দাঁড়ায় পড়বা, সাথে সাথে কবরের আজাব মার। কোরআনওয়ালা সন্তান রেখে যাও রে ভাই, এত সুন্দর কোরআন, এটা সারা জিন্দগি বার বয়ান করলেও বোঝানো যাবে না কোরআন এমন সুন্দর একটা কিতাব। কবরের কিনারায় যখন তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ বলবে এই কোরআনের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দাও। কত মজার তেলাওয়াত, দুনিয়াতে আর কোনো তেলাওয়াত পাবেন না, কোনো একটা কবিতা দুইবার শুনলে মাথা খারাপ, কিন্তু কোরআন যত পড়ে ততই খারাপ লাগে। কেউ কি বলছে ভাই? এই ইমাম সাহেব জীবন ভর খালি আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ বাদ দেন। কেউ বলেছে বরং যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়াত তার মজা তত ভালো, মানুষ অধীর আগ্রহে 20 রাকাত তারা বিশ্বাস করে, 13 পাওয়া যায় না, ঠিক নেই? আবার কোন কোন মসজিদে বিদ্যুৎ ফেল, কমিটি গর্ব করে, হুজুর কপাল একটা হাফেজ পাইছি, বিদ্যুৎ ফেল কখন যে 20 রাকাত শেষ হয়ে গেল, অমুক মসজিদে লাগছে 2 ঘন্টা, আমগো লাগছে 1.5 ঘন্টা। অথচ আজকে যদি মক্কা শরীফ যান, মদিনায় যান, এমনি নামাজে যেমন তেলাওয়াত, 20 রাকাত তারাবিতে সেই স্বাভাবিক তেলাওয়াত, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বালীন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله كلام التلاوات امن شندر تلاوات আজকে দুনিয়াতে তৃপ্তি পাইলা না রে বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, দূরের ইঙ্গিত দূরের জিনিসের জন্য কোরআন কাছে, এটা দূরে না, আল্লাহ তো বলার দরকার ছিল হাদাল কিতাব, কেন বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝলেন? বলা দরকার ছিল হাজাল কিতাব, এই কিতাব কেন বললেন? ওই কিতাব জালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব। এক নাম্বার জবাব, হাজাল কিতাব মানে জালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাজাল কিতাব, এই কিতাব আল্লাহ ঘুরাইয়া বললেন কেন? এটাই কোরআনের বড় অলংকার। আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো, এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই। দুই নাম্বার জবাব, যদিও কোরআনটা আমাদের সামনে, রিডিং লাইন আমাদের সামনে, তবে কোরআনের মারেফাত আর ব্যাখ্যা আর তাফসীর আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে। তিন নাম্বার জবাব, ওই কিতাব মানি ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন, যত ইলিম দান করলেন, বিধি বিধান দান করলেন, সবগুলো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন, ওই আদম নবীর কিতাবের এলেমের কিতাব এইটা, ওই ঈসা নবীর সাথে যেই এলেম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন। তিন নাম্বার জবাব হয়ে গেল। জবাব নাম্বার চার, এটা তো ওই এত পরিমাণ দূরের কিতাব, ওই কিতাব, ওই কিতাব মানি হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ কোথায়? এই ফেনীর বর্ডারের ঘর নেই। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে বলে আসমান কাছে না হিমালয় পর্বত কাছে বলতো? ছাত্র বলে স্যার আসমান কাছে, বলে বললি কেমনে? বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান সরাসরি দেখা যায়। লাউহে মাহফুজ কোথায়? আরশে আযীম। আমরা যে জমিনে বসবাস করি দর্শন বলে এই নাম, এটার নাম পৃথিবী। এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মাধ্যাকর্ষণ। ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে,
যার পৃথিবী উপরেও যাবে না নিচেও যাবে না, মিডল পয়েন্টে থেকে যাবে। ওখান থেকে স্যাটেলাইট দুনিয়ার খবর নিয়ে সেন্টারে দেয়, সেন্টার আমাদের কাছে খবর পৌঁছায় দেয়। মায়ার নবী বলেন, আমি মেয়েরাজে যখন রওনা হয়ে গেলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে চলে গেলাম। আসমানে গিয়া এই যে মহাশূন্যটার দূরত্ব হলো 500 বছরের পর, আমি প্রথম আসমানে গিয়া দেখলাম দুইটা দরজা লাগানো, দরজার মধ্যে তালা মারা, দরজাগুলো জমরা দিয়া কুত পাথর দ্বারা বানানো, আর দরজার তালা হলো নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান আছে, জিব্রাইল বললেন দরজা খুলো, বললে কে? বলে আনা জিব্রাইল। আম্মা আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। ভেতরের দারোয়ান ফেরেশতা বলে আসার অনুমতি আছে নাকি? বলে আছে। বলে তালা খোলো। ভেতরের দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই। বলে তো চাবি কি? বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন আমি তালা খুলে ফেললাম, ভেতরে ঢুকলাম, আসমানের মধ্যে দুইটা দরওয়াজা কেন? হাদিস শরীফে রাসূল বলেন এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক জমিনের মধ্যে আসে। এই জন্য খাঁটি মুমিন যখন ইন্তেকাল হয় আসমান কাঁদে, দরওয়াজা দোনোটা কানতে থাকে। কান্নার মাঝে মাঝে নমুনা দেখা যায়, হালকা হালকা আকাশে বৃষ্টি আল্লাহওয়ালার ইন্তেকালে দেখা যায়। নবীজি বলেন প্রথম আসমানে ঢুইকে দেখলাম বিশাল আসমান। বলে কেমন বড়? বলে 500 বছরের মোটা। নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম, উপরে গিয়ে দেখি এই রকম আরেকটা মহাশূন্য 500 বছরের দূরত্বের ফাঁকা। পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও দুইটা দরওয়াজা, তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঢুকার পরে সব আল্লাহর কুদরত দেখলাম, ওই আসমানটাও 500 বছরের মোটা। এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম, আর একটা মহাশূন্য দেখলাম 500 বছরের দূরত্ব। এগুলো পেরিয়ে গেলাম তিন নাম্বার আসমানে, তৃতীয় আসমানে গিয়া দুইটা দরজা তালা খুললাম অনুমতি নিয়া, ভেতরে ঢুকলাম, আল্লাহর কুদরত দেখলাম। এরপরে আবার তিন নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য, মহাশূন্য পেরিয়ে 500 বছরের পথ পেরিয়ে গেলাম কত নাম্বার আসমান? 3 নাম্বার। চতুর্থ আসমান, চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলাম গোটা দুনিয়াকে সূর্য যে আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে। সারা দুনিয়াতে যেই সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো। আমি পয়গম্বর সূর্যটা লাগানো দেখলাম, উপরে তিনটা আসমান, নিচেও তিনটা আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন। আমগো যুক্তিমতো যদি একটু টান মারিয়া উপরে উঠাইয়া দিতেন, সূর্যের তাপের অভাবে জমিনটা বরফ হয়ে যেত। আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামাইয়া দিতেন, সূর্যের তাপে পুরা জমিনটা পুরিয়া ছাই হয়ে যেত। একজন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি, 12 মাস গরম আর গরম, গরম আর গরম। আবার যেখানে গিয়া দেখবেন উত্তর মেরুতে যাবেন, ওখানে সূর্যের আলো কম, নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, ঠান্ডা 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 ঠান্ডা। আল্লাহ এমন জায়গায় সূর্যটা রাখলেন কিয়ামত পর্যন্ত এই সূর্য আল্লাহর বান্দার ডিউটি পালন করবে আল্লাহর অর্ডারে, আজ পর্যন্ত বেয়াদবি করে না। ওই সূর্য বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যেও ভুল আছে। কারণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই। তার দলিল কি? সূরায়ে কাহাফের মধ্যে যুলকারনাইনের ঘটনা আছে, যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। ওই যুলকারনাইন উত্তর মেরুতে চলে গেলেন, উত্তর মেরুতে গিয়ে দেখলেন দুই পাহাড়ের পাদদেশে একটা ফাঁকা জায়গা, ওখানে মানুষ বসবাস করে, পাহাড়ের ওই পার্শ্বের একদল দানব এইসা এদের উপরে হামলা করে। এদেরকে কোরআনের ভাষায় বলে এরা এজুজ নজুজের বংশধর। বাদশাহ যুলকারনাইন লোহা দিয়ে প্রাচীর নির্মাণ করে পাহাড়ের পাদদেশের ফাঁকা আটকায় দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন ওই ইয়াজুজ মেজুজের বংশধরেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা ওই পার্শ্ব থেকে চাটে, সন্ধ্যা যখন হয় তখন ফিরে যায় হালকা পাতলা রেখে, বলে কালকে আইসা চাটবো, পরের দিন আইসা দেখে আগের মতো মোটা হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন যেদিন আল্লাহর অর্ডার হবে এদিকে আসার, সেদিন তারা বিকালবেলা যাওয়ার আগে বলবে ইনশা আল্লাহ আগামীকাল আইসা আমরা শেষ করে ফেলবো, পরের দিন আইসা ইনশা আল্লাহর বরকতে দেখবে আর দেওয়ালটা মোটা হয় নাই, ওটাকে
চেটে চেটে শেষ করিয়া এপারে আসবে, এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে, মানুষকে ধরবে আর খাবে। ওরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা। বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম, রকেট চালাইলাম, বিমান চালাইলাম, এত কিছু চালাইলাম, আজ পর্যন্ত বের করতে পারলাম না। ইয়াজুজ মাজুজ কেমনে খায়, কেমনে ঘুমায়, কি করে আজ পর্যন্ত বের করতে পারলাম না। কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল, আগুনের গোলা, ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো রাশিয়াতে, মানুষ বের হয়ে গেল ওই আগুনের গোলার থেকে, মানুষ বের হয়ে হাঁটে চলা করে। রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো, অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায়, শেষ পর্যন্ত চতুর্দিক থেকে যখন বের দিল তখন আগুনের গোলাটা মানুষ ঢুকে গেল, উপরে উঠে গেল। এরা বিমান দিয়ে ধরার চেষ্টা করলো, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এরাই ছিল ইয়াজুজ মাজুজের বংশধরেরা, এরা নবীর উম্মতের দল। এই পৃথিবীটা যত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ হলো সূর্যটা বড়। আর আমরা যে আকাশের চাঁদ দেখতে পাই, এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এ কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা 50 গুণ ছোট, আর সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এই সূর্যটার কত বড় নেয়ামত আমাদের জন্য! আল্লাহ কোরআনেও বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম, বাংলা ইংরেজি মাস গণনা করো, বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটারে, আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদের। আকাশের চাঁদ দেখা দেখা আরবি গণনা কর, আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কইরা কইরা। ভাইরা আমার, নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত, বলে জমিনের মধ্যে সূর্য, সূর্যের মধ্যে 7টা কালার আছে, রং আছে। মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা রাতে না, পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন, সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে, এটাকে বলে রং ধনু। সূর্যের আলো লেগে এটা রং বেরং হয়ে যায়। এই সূর্য এত বড় খাতেম এই দুনিয়ার মানুষের জন্য। আমরা যত জমিনের ফসল খাই, আমরা যত গাছের ফল খাই, এই যত ফসল আর ফল খাই এগুলোর রং লাগায় সূর্য, আর এগুলোর স্বাদ বাড়ায় দেয় চাঁদ। সূর্য আলো দেয়, সূর্য রং বানায়। এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি, যেই পার্শ্বে সূর্যের আলো কম ওই পার্শ্বের আমের কালার কম। রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি, যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি বড় কম। পয়গম্বর বলেন এই সূর্যটা দেখলাম চতুর্দশ মানে টানানো, আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম, যাবনি আর উপরে যাব। পয়গম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম, উপরে উঠার পরে দেখলাম আর 500 বছরের দূরত্ব মহাশূন্য, এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান, ওখানে ঢুকলাম 2টা দরওয়াজা, 2 দরজা দিয়ে ঢুকিয়া আবার পঞ্চম আসমান ছায়ের করলাম, 500 বছরের মোতা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম 6 নম্বর আসমানে, এটাও 2 দরজা দিয়ে ঢুকলাম 500 বছরের মোতা। এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে, সপ্তম আসমানটাও 500 বছরের মোটা। এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা যার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। মুহূর্তে 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 ওই নূরের ঘর বাইতুল মামুর, 70,000 ফেরেশতা এক সিরিয়ালে তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইলো কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। পয়গম্বর বলেন ওই বাইতুল মামুর এমন জায়গায় সেট করা,
সপ্তম আসমানের উপরে, ওখানের ছাদের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয়, ওই পাথরটা বাইতুল মামুর নূরের কাবা, ফেরেশতাদের কাবার মাঝখান দিয়া পাথরটা নিচের দিকে আসবে, এক থেকে সাত থেকে এক আসমান সাতটা আসমান ভেদ করিয়া ওই বাইতুল মামুরের পাথরটা এসে আঙ্গো জমিনের বাইতুল্লার কাবার ছাদের মাঝখানে এসে পড়বে। নবীজি বলেন আমি আবার উপরে গেলাম, দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গুলো এক একটা কত বড়? বলে তেলে ড্রামের মতো বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাদিসের ইবারাত কালকে লাল হাতির কানের মতো বড়। নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু, সিদরাতুল মুনতাহা থেকে আবার উপরে চললাম, ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম, আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন, যাচ্ছি অনেক পথ ফেল করিয়া যাইতেছি, এক জায়গায় গিয়া দেখলাম অন্ধকার, অন্ধকার কিছুই দেখা যায় না, আলো নাই। এই অন্ধকার পথ পেরিয়ে অনেক 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 উপরে গিয়া দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি পানি আর পানি পানি আর পানি। ওই পানির স্তর গুলো যখন পেরিয়ে যায়, ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম, ওই পানির স্তরের মাঝখানে গিয়া দেখলাম আল্লাহ তাআলা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আরশে আজিম। পয়গম্বর বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম, জুতা খুলতে চাইলাম, লম্বা কথা, নবী বললেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকে দেখি আরশে আজিমটা আট জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আর ওই আট জন ফেরেশতার কাঁধে আরশে আজিম, আর তাদের পা হলো জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, ওই আরশে আজিমে দেখলাম একটা তক্তা, আরবিতে বলে লাউহুন, সংরক্ষিত তক্তাকে বলে লাউহে মাহফুজ। ওই সংরক্ষিত তক্তায় দেখলাম পুরা ৩০ পারা কোরআন লেখা। ওখানে যেমন আলহামদু সূরা প্রথম লেখা, ঠিকই কোরআনেও আলহামদু প্রথম লেখা, ওখানে যেমন কুল আউযু বিরব্বিন্নাস সূরাটা শেষে লেখা, এখানেও সেইভাবে কোরআনের শেষ সূরা কুল আউযু বিরব্বিন্নাস লেখা। অর্থাৎ ওই লাউহে মাহফুজে যেইভাবে কোরআন সাজানো, বর্তমান কোরআনটাও ওইভাবে সাজানো আছে। নবী বলেন ওই কোরআন আমি দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব। এরে নবীর উম্মতের দল, এই কিতাবটা রে সিনায় লাগাও রে যুবক, ফজরের নামাজের পরে এক ঘন্টা, না হয় এশার নামাজের পরে ঘুমের আগে একটা ঘন্টা যদি সময় দাও, তিন মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শিখার জন্য রে বাবা। আল্লাহর কোরআন একটু পড়ে দেখো কেমন মজা লাগে। এরে আল্লাহর গোলাম, ঈসা নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জ্বলে আজাম, নবী দেখে চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায়, দেখে আজকে মিশকের ঘ্রাণ। ঈসা নবী ডাক দিয়ে বলেন হে মালিক, ওই দিন দেখলাম কবরে আজাব, আজ কেন কবরের মধ্যে মিশকের ঘ্রাণ? আল্লাহ বলে ও ঈসা, এই বান্দা দুনিয়াতে বিদায়ের সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসছে, ওর মা বাচ্চাটার এখন ওরকম বয়স হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে, ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পর বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বাচ্চা যখন বলছে আমার কুদরতি মায়া জন্মায় গেল, আমি ফেরেশতারে ডাক দিয়া এনে রহমতের ফেরেশতা, ওই বাচ্চা কয় আমি নাকি রহমান, আমি নাকি বড় দয়াময় বড় রহিম, আর দেরি করবি না, ওই ওর বাচ্চাটার বাবা সহ যারা কবরে আছে সাথে সাথে কবরে আজাব মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আমি শুরুতেই বলেছি কেন তুমি ভিন্নতা চিন্তা করো, আমরা মুসলমান এক আল্লাহ এক কাবা এক কোরআন এক কালেমা এক দিন এক ধর্ম, যাওয়াটাও এক, কবরের হালাত এক,
প্রশ্ন তিনটা এক, ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকে এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন করা হবে। যারা আল্লাহর পরিচয় নিয়ে ধর্ম মানিয়া সুন্নাত মেনে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর একটা রাস্তা করে বলবে, নবীকে দেখায় বলবে, চিনো এই ব্যক্তিটাকে, সুন্নতের আশে কলা বলবে নি তো সে আমার মায়ের নবী। যেই নবীকে না দেখে ওলামায়ে কেরামের বায়ান শুন, নবীর সুন্নতের আমল করেছি, টুপি করেছি, পোশাক করেছি, এরে নবীর উন্নতের দল। আর যারা সুন্নত মানল না, ইসলাম মানল না, কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে, ওই গুনাগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসুস, বড় আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবে আর কোনো সার দেওয়া হবে না। এই বান্দারে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া সূর্যের আলো, সব আমি ফ্রি করে দিলাম, সব ভোগ করিয়া বান্দা আমাকে মানে নাই, বরং বিরোধিতা করেছে। আলেমুল আমাদের পেছনে লেগে নিজের জীবনটা নষ্ট করেছে, একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না। আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া কুদরতিভাবে বলবে, এরে কবরের মাটি, দুই পার্শ্ব থেকে গুনাগারকে চাপ দেওয়া শুরু করো। কবরের মাটি যখন চাপ দিবে, গুনাগারের বাজারের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে, জাহান্নামের আগুন কবরে এসে ভরে যাবে। দুনিয়ার মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এজন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে, 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও যুবক ভাই, আজকে বিনয়ের সাথে বলার পরেও কেন তুমি নামাজ পড়ো না, তুমি বড় না, অথচ তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ বাদ দেয় না, আসে না, নাই। আরে আবার আমি পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আরে আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? তওবা করো, দুনিয়াটা কিছুই না, এখানে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করেন আর মাফ চান আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে আমল নামায় গুনাহ জমা করবো না, আর কোনোদিন সুন্নতের বিপরীত চলবো না, সহিভাবে কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আদব ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমিন।